মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক তো মই কইছোই যদি অসমখন আগবাই যাব লাগে সামগ্রিকভাবে তেতিয়া হলে সমগ্র গোটে শরীরটো আমার আগ ভাল সুস্থ হব লাগিব। শরীরটো সুস্থ হবলে হলে মোর হাতখনো সুস্থ হব লাগিব, মোর ভরিখনো সুস্থ হব লাগিব, নহলে এটা মই পঙ্গু মানুষ হম। যদি মোর অসমখন আগবাড়িব লাগে উজনি আগবাড়িব লাগিব, নামনি আগবাড়িব লাগিব, মধ্য অসম আগবাড়িব লাগিব, বরাকবেলি আগবাড়িব লাগিব, পাহাড়িয়ার জিলা দুখন আগবাড়িব লাগিব, বিটিএডি আগবাড়িব লাগিব, উত্তর অসম আগবাড়িব লাগিব, মোর ধুবরী লোকসভারও আগবাড়িব লাগিব। তেওঁলোকৰ নামনি অসমৰ এইটো এটা অবিচ্ছেদ্য আমাৰ অংগ। এই লোকসকলৰ জীৱন ধাৰণৰ পদ্ধতিও আপোনাৰ উন্নত হ'ব লাগিব। সেই চিন্তাধাৰাৰে যদি চৰকাৰখন থকা অৱস্থাত আপোনাৰ সকলো জাতি জনগোষ্ঠীৰ মিলনেৰে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই পজিটিভ যোগাত্মক দিশৰে কাম কৰে, ইলেকশ্যন হৈ গ'ল, নিশ্চয়কৈ তেওঁ চিন্তা কৰা পাঁচখন ৰাজ্যৰ এখন আগশাৰীৰ ৰাজ্য হোৱাৰ ক্ষেত্ৰত যথেষ্ট সহায়ক হ'ব। আপুনি এই কথাখিনি সুধিলে মই আপোনাক থুৰতে ক'ব দিগদাৰ। আজি যদি মই ধুবুৰীলৈ কি কৰিম বুলি কওঁ তেতিয়াহ'লে মই ক'ব তেতিয়া মোৰ সমস্যাবিলাক বেলেগ হ'ব। কারণ এনেকা ধরনের আপনার ইলেকশন কমিশন ইন্ডিয়ায় আমার সমষ্টিটি গঠন করেছে। মই যদি ধুবরীর মানকাছাৰ সমষ্টি কও তেতিয়া আপনার ধুবরী সমষ্টির সমস্যা বেলেগ। ধুবরী বিধানসভা সমষ্টির লগত চেঙা সমষ্টির সমস্যা নিমিলে, চেঙা সমষ্টির লগত আজি আমার মন্দিয়া সমষ্টির সমস্যা নিমিলে, গোয়ালপাড়া পূবর সমষ্টির লগত আজি আপনার জলেশ্বর সমষ্টির ওচৰতে থকা সমষ্টির সমস্যা বেলেগ। গতি বেলেগ বেলেগ সমষ্টি বেলেগ, কিন্তু মূল সমস্যা যা আছে বিশেষকে আমার ইয়াত গড়াখহনীয়া যে সমস্যা, ফ্লাডর সমস্যা ভারতবর্ষের মানে বুঝি পায়, কিন্তু ইরোজন আমার 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 গড়াখহনীয়া সমস্যাটি দিল্লির বহুতে বুঝি নাপায়। কারণ আমার ইয়াত নদী নহয় নদ আছে। আমার এই কথাখিনি এল কে আদওয়ানি স্বনাম ধন্য তেখেতে কয় ভালকৈ যে বাহিরত নদী আছে কিন্তু অসমত নদ আছে। নদ মানে মেইন লিভার, ব্রহ্মপুত্র হল মেইন লিভার, যখন আমার লাইফ লাইন, আর বাকিবিল হল নদী। নদীয়ে আপনার কেতিয়াবা বানপানী করে, আমার আমার ব্রহ্মপুত্র বানপানী করে, কিন্তু ব্রহ্মপুত্রর যে ক্যারেক্টার যেটা গড়াখনিয়া করে, সেই গড়াখনিয়ার ফলত হাজার হাজার মানুষ আপনার গৃহহারা হয়, মাটি ভূমি হারা হয়। এই সমস্যাবিল নিশ্চয়কই আমি উপযোগ স্থানত কব লাগিব আর তার নিরাকরণের কারণে দিহা করবলে আপ্রাণ চেষ্টা করব লাগিব। এই একটা অন্যতম আমার সমস্যা। মুসলমানখিনি বাংলাদেশী হয় বলে মই ভাবো যে এনে ধরনের বক্তব্য মই শুনা নাই। যদি হয়েছে ইমিডিয়েটলি সরকারে শো মতো কেস করব লাগে, কারণ এনে ধরনের কথা কোয়ার কারণে আমার এমএলএকে আপনার এরেস্ট করেছে। এই লোককলেই বোধহয় আপনাদের খবর লবসুন, জিগ্নেশ মাহনীর কেস করেছিল, পিছত হাইকোর্টে তেওঁলোকৰ বিরুদ্ধে রায় দিলে আমার লোয়ার কোর্টে। গতি কিছু মানুষে বিচাৰিছে যে ইয়ার দ্বারা বিশৃঙ্খল সৃষ্টি হোক, এক অশান্তি হোক। এই কথাবিল আমার ভাবো যে আমার সরকারে দৃষ্টিগোচর করব লাগে। কেতিয়াবা অশান্তি করিব অহা আমার এই লোকসকলক চিনাক্ত করে আপনার ফাটেকত সুমাব লাগে। যদি আমার উন্নতি লাগে তেতিয়া আমার শান্তি লাগিব। এই চিন্তাধারা কিছু লোক থাকে, এই লোকসকলে অসমৰ এই শান্তি বিচার লোকসকলের ওসর তিষ্টিব নয়।